আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট, সৌদিতে নতুন করে আরও 135 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে অনেকটাই উন্নতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 135 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 752,078 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 266 জন, আর এই নিয়ে সৌদিতে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 737,778 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও 2 রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 9,060 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 199,772 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 196,402 জন এবং মৃত্যুবরণ করেছে 1,556 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 58,082 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 56,010 জন এবং মৃত্যুবরণ করেছে 1,193 জন। আত-তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,489 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 19,983 জন এবং মৃত্যুবরণ করেছে 428 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 32,989 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 32,344 জন এবং মৃত্যুবরণ করেছে 306 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,181 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 33,709 জন এবং মৃত্যুবরণ করেছে 456 জন। আলখবারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,772 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 12,682 জন এবং মৃত্যুবরণ করেছে 54 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,049 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 11,993 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 31,313 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 30,806 জন এবং মৃত্যুবরণ করেছে 452 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,604 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছে 9,552 জন এবং মৃত্যুবরণ করেছে 45 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।